করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত হল দিল্লির প্রথম হটস্পট হিসেবে চিহ্নিত দিলশাদ গার্ডেন আগেই করোনা মোকাবিলায় নতুন পথ দেখিয়েছে রাজস্থানের ভিলোয়ামা মডেল এবার আরও এক সংযোজন দিল্লির অপারেশন শিল্ড বিগত দশ দিনে কোনো করোনা আক্রান্তের খোঁজ মেলেনি সেখানে তারপরেই দিল্লির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় করোনা মুক্ত দিলশাদ গার্ডেন স্থানীয়রা পুলিশ প্রশাসনের নির্দেশ পালন করছিলেন বলেই এত তাড়াতাড়ি এই সাফল্য পাওয়া গিয়েছে জানান সরকারি আধিকারিকরা দিন কয়েক আগেই দিল্লির দিলশাদ গার্ডেনে এক মহিলা সৌদি আরব থেকে ফেরেন তারপর তার জ্বর এবং সর্দি কাশির উপসর্গ দেখা দেয় মৌজপুরের মহল্লা ক্লিনিককে গিয়ে তিনি ডাক্তার দেখান পরীক্ষা করে দেখা যায় ওই মহিলা করোনা পজিটিভ তার থেকে এই সংক্রমণ ছড়ায় আরও আট ব্যক্তির মধ্যে এক চিকিৎসক সহ আট জনকে করোনা সংক্রামিত হন এই খবর প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে ওই এলাকা সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এরপরই অপারেশন সিল শুরু করে দিল্লি সরকার অবিলম্বে একশো তেইশ স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয় পুরো এলাকা জুড়ে প্রত্যেককে পরীক্ষা করে দেখা হয় কোনো উপসর্গ রয়েছে কিনা